সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি শুরু করে দিল ওড়িশা। 18 জেলায় জারি হলো সতর্কবার্তা। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে কোন কোন জেলায়, বর্তমানে এই ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে, সঙ্গে কত কিলোমিটার সর্বোচ্চ বেগে বাংলার দিকে ধেয়ে আসতে পারে, বাংলার কোন কোন জেলায় জারি হলো সতর্কবার্তা, বিস্তারিত ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ওয়েদারের লেটেস্ট আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্টে জানাবেন। তো চলুন দেখিয়ে নেওয়া যাক এক নজরে। বঙ্গোপসাগর এখনও ভেলকি দেখিয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় তৈরি হবে কি না এখনও ঠিক নেই, কিন্তু এখন থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করে দিল ওড়িশা। রাজ্যের উপকূলীয় 18টি জেলাতে এই নিয়ে সতর্কবার্তা জারি করল। রাজ্যের বিশেষ সহায়তা কমিশনার পিকে জেনা গঞ্জাম, গজপতি, পুরী ইত্যাদি জেলায় জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়েছেন। সম্ভাব্য দুর্যোগ এড়াতে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে বলছেন তিনি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিয়মিত দেখার জন্য জেলা শাসকদের আবেদন করেছেন তিনি, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলেছেন তিনি। পাশাপাশি বর্তমানে ঘূর্ণিঝড়ের আশ্রয় কেন্দ্রগুলির অবস্থান কী রকম রয়েছে সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আগামী 6 মের মধ্যে জমা দিতে বলেছেন। উল্লেখ্য, গত 3 বছরে মে মাসে 2টি ঘূর্ণিঝড় ফণি এবং ইয়াস সরাসরি ওড়িশায় আঘাত হানে। অন্যদিকে 2020 সালে ঘূর্ণিঝড় উম্ফুন এর প্রভাব যথেষ্টই পড়েছিল রাজ্যে, কিন্তু ওড়িশা ঘূর্ণিঝড় মোকাবিলার ব্যাপারে অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দেয় বলে এই ঘটনায় প্রাণহানি এড়াই তারা। এবছর এখনও ঘূর্ণিঝড় হবে কি না বা হলেও এখন সে ব্যাপারে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। এতটুকু আপাতত জানা গিয়েছে যে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, এছাড়াও আগামী রবিবার থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া, ধেয়ে আসছে সাইক্লোন। অন্তত প্রাথমিক পর্যায়ে ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি দেখে এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। আগামী রবিবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পুরনো অভিজ্ঞতা বলছে বর্ষার আগেই মে মাসে সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবণতা থাকে, তাই এই ঘূর্ণাবর্ত থেকেও ছোট করে দেখা হচ্ছে না। ঘূর্ণিঝড় হলে বিপর্যয় মোকাবিলার জন্য আগে থেকে প্রস্তুত হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলের রাজ্যগুলো। উপকূলবর্তী এলাকা দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের তরফেও মনিটরিং করা হচ্ছে।